আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সো আজকে যে ওয়েদারটা খুবই মেঘলা, সকাল থেকে বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম যে আপনাদের আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলি। সেটা হচ্ছে কি করে আমরা অ্যাকুরিয়ামে নাইট্রেটটা কমাতে পারি। আসলে অ্যাকুরিয়াম নাইট্রেটটা প্রাকৃতিকভাবে কমানোর প্রকৃতি আমাদের বিভিন্ন 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 উপায় দিয়ে রেখেছে। সো তার ভিতরে আজকে আমি একটা উপায় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে মানি প্লান্টস। হ্যাঁ, মানি প্লান্টস তো আসলে কি ধরনের প্লান্ট আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন। আমি একদম সাম্পের উপরে কিছু প্লান্ট লাগিয়েছি, নতুন এটা এনেছি, সেদিন নানু বাড়ি গিয়েছিল, নানু বাড়ি থেকে নিয়ে আসছি। সো মানি প্লান্ট আসলে কেমন ধরনের প্লান্ট? মানি প্লান্ট হচ্ছে আসলে একটা লো টেক টাইপের প্লান্ট। এটা হচ্ছে হাফ সাবমার্স মানে বলা যায়, আবার ইমার্সডও হয়, আর সাবমার্স যদি করতে চান তাহলে সেটা হাফ, মানে শুধু রুটটা পানির নিচে থাকবে কিন্তু বাকি অংশটুকু পানির উপরে থাকবে। এটা ফুল কিন্তু পানির নিচে দিলে কখনোই হবে না, তখন এটা মেল্ট করে যাবে। কিন্তু এটা যদি শুধু রুটটা পানির নিচে থাকে তাহলে এটা খুব ভালোভাবে সার্ভাইভ করে যাবে। এটার আলো কেমন লাগে? এটার আলো লাগে হচ্ছে খুবই কম লাগে, আর খুবই কম বলতে যে একেবারে লাগে না তা না, মানে রুমের আলোয় এটা গ্রো করে যাবে, এতটুকু আপনারা বলতে পারি। এখন এটা আমাদের নাইট্রেটটাকে কি করে কমাতে সাহায্য করে? আসলে এগুলো যে রুট বেসটা আছে এদের রুট গুলো অনেক লম্বা হয়। আপনারা যদি খেয়াল করে থাকেন, যাদের অ্যাকোয়ারিয়াম অলরেডি আছে তারা যদি খেয়াল করে দেখেন যে এদের রুট গুলো কিন্তু যত মানে বাড়তেই থাকে অনেক লম্বা হয়ে প্যাচাল ট্যাচাল হয়ে যায়। ঠিক এরা আছে এই রুটের সাহায্যে হচ্ছে এদের মেইন নিউট্রিশনটা গ্রহণ করে থাকে। সো এটা আমরা পানিতে দিই বা মাটিতে, এরা কিন্তু নিউট্রিশন নিতেই থাকবে। সো যদিও যখন এরা নিউট্রিশন নেয় তখন হচ্ছে এরা গ্রো করতে শুরু করে। এখন আমরা অ্যাকুরিয়ামে দিলে এটা আমাদের লাভ হবে কি কি করে? আসলে অ্যাকুরিয়ামে হচ্ছে আমাদের নাইট্রেট উৎপন্ন হয়। এখন এই নাইট্রেটটা কিন্তু খালি খালি উৎপন্ন হয় না, এই নাইট্রেট উৎপন্ন হতে হলে অবশ্যই 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 আমাদের অ্যাকুরিয়ামে হচ্ছে বায়োলজিক্যাল ফিল্টারেশন সিস্টেম থাকতে হবে। বায়োলজিক্যাল ফিল্টারেশনের মাধ্যমেই হচ্ছে আমাদের অ্যাকুরিয়ামে উৎপন্ন যে অ্যামোনিয়া, অ্যামোনিয়াটা উৎপন্ন হয় হচ্ছে মাছের বিষ্ঠা, আর হচ্ছে পুরনো পাতা পচে বা কোনো যদি ফিশ ফুড থাকে সেগুলো পচে হচ্ছে অ্যামোনিয়ার সৃষ্টি হয়। সেই অ্যামোনিয়াটা যখন বায়োলজিক্যাল ফিল্টারেশনের মাধ্যমে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো সেই অ্যামোনিয়াটাকে কনভার্ট করে নাইট্রেটে, সো এই নাইট্রেটটা কিন্তু আমাদের ফিশের জন্য বেশি ক্ষতিকর না। কিন্তু কথা হচ্ছে নাইট্রেট যদি বেশি বেড়ে যায় পরিমাণের থেকে বেশি, তখন সেটা ফিশের জন্য ক্ষতিকর। নাইট্রেট কমানোর জন্যই আমরা প্ল্যান্টেড মানে ট্যাঙ্কে হচ্ছে প্লান্ট লাগিয়ে থাকি, কারণ প্লান্টগুলো ওই নাইট্রেট থেকে নাইট্রোজেন হিসাবে গ্রহণ করে থাকে এই নাইট্রেটটাকে। আর এই নাইট্রেটটা যখন দেখা যায় যে অতিরিক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের ফিশের বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়, বা ফিশগুলো মারা যায় বা ফিশগুলো অসুস্থ হয়ে যায় এই নাইট্রেটের ফলে। সো এই নাইট্রেটটা ব্যালেন্স রাখার জন্যই হচ্ছে নাইট্রেট সাকিং একটা প্লান্ট হিসাবে আমরা মানি প্লান্ট ইউজ করতেছি এখানে। এছাড়াও আপনারা মানি প্লান্ট ছাড়া আপনারা ইউজ করতে পারেন বিভিন্ন রকমের হচ্ছে ফ্লোটিং প্লান্ট, যেমন হচ্ছে ফরবিট, তারপরে আরো কিছু প্লান্ট আছে মানে যেগুলো হচ্ছে শিকড় হচ্ছে মানে উপরে অংশ থাকে, উপরে পাতা থাকে, উপরে নিচে থাকে শিকড়, যেসব প্লান্টের শিকড় হয় প্রচুর সেগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ভালো নাইট্রেট সাক করতে পারে পানি থেকে। সো আর এই মানি প্লান্টটা হচ্ছে সব থেকে বেস্ট সব প্লান্টগুলোর ভিতরে, কারণ এরা হচ্ছে খুব দ্রুত গ্রো করে, ফাস্ট গ্রো করে, আর ফাস্ট গ্রো করার জন্য এদের প্রচুর পরিমাণে নাইট্রেট দরকার হয়, মানে নাইট্রোজেনের দরকার হয়। সো নাইট্রেটের জন্য সোর্সটা হিসাবে হচ্ছে ওরা নাইট্রেটটাকে গ্রহণ করে। এছাড়াও আপনারা যদি ট্যাঙ্কে হচ্ছে অতিরিক্ত ফার্টিলাইজার অ্যাড করে ফেলেন, সেই ফার্টিলাইজারটাও সাক করে নেবে হচ্ছে আপনার এই মানি প্লান্ট এই প্লান্টসটি। সো যাদের ট্যাঙ্কে আপনার মনে করেন যে নাইট্রেট লেভেলটা কমানো দরকার, বা যারা মনে করেন আপনার ট্যাঙ্কের সবকিছু ব্যালেন্স রাখা দরকার, আমি তাদেরকে সবাইকে সাজেস্ট করবো অবশ্যই 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 এই মানি প্লান্টসটি আপনার ট্যাঙ্কের উপরে বা সাম্পে দিয়ে রাখুন, তাহলে অনেক অনেক ফায়দা হবে আপনাদের। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে এই মানি প্লান্টগুলো কোথায় পাবেন আপনারা? মানি প্লান্টটা পেয়ে যাবেন হচ্ছে যে কোনো জায়গায়, বাংলাদেশে এটা অ্যাভেলেবেল সব জায়গায়, যে কোনো বনে বাদারে আদারে বা পাশের বাড়ির দেয়ালে বা আপনারই বারান্দায় বা পাশের বাড়ির বারান্দায়
যে কোনো জায়গায় এটা পেয়ে যাবেন। সাধারণত এটা হচ্ছে ওয়ালে লেগে থাকে বা ধরেন মাটির উপরেও থাকে বা অন্য গাছের সাথে লেগে থাকে। মেইনলি এর যে শিকড়গুলো হয় হচ্ছে লেগে থাকার জন্য, এটা শিকড় থেকেই মেইনলি হচ্ছে সব মানে নিউট্রিয়েন্টস গুলো সাক করে রাখে। সো এদের শিকড়টাই হচ্ছে মেইন। চলুন একটু কাছ থেকে আপনাদের দেখায় দেওয়া যাক। এই যে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে এদের রেখেছি একেবারে পানির ঠিক উপরে আমার সাম্পের উপরে, যেহেতু এই যে যে ইগুলো দেয়া আছে মানে ব্যারিকেড গুলো দেয়া আছে ঠিক ওর উপরে রেখেছি, যাতে করে এরা ফুল ডুবে না যায়। জাস্ট একটু খেয়াল করে দেখেন, জাস্ট শিকড়টা পানির নিচে আছে আর ফুল বডিটাই পানির উপর আছে। জাস্ট শিকড়টা হচ্ছে পানির উপরে রেখেছি, মানে শিকড়টা পানির নিচে আর ফুল বডিটা হচ্ছে পানির উপরে আছে। এটা খুবই ভালো, আর দেখতেই পাচ্ছেন শিকড়, এই যে একটা এই যে একটা, এই শিকড় থেকে হচ্ছে এরা এদের পানিতে ছড়ে যাবে। এরা আপাতত হচ্ছে একদিন কি একদিন হয়েছে আমি এগুলো রেখেছি, ইনশাল্লাহ এটার আপডেট দিব। এটা শিকড় কতটা লম্বা হয়, কতটা দ্রুত লম্বা হয় সেটা আপনাদের দেখাবো আর কিছুদিনের মধ্যে। এটা শিকড়টা দেখি যে এক পাতা তো যতটুকু আছে, ইনশাল্লাহ আর কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে শিকড় আরো অনেক লম্বা হয়ে যাবে। আর প্লান্টস দেখতেই পাচ্ছেন কত সুন্দর হেলদি আছে, একেবারে ঠিকঠাক আছে প্লান্টসটি, আর একটাও এগুলো মেল্ট করিনি বা নষ্ট হয়নি। এটা হচ্ছে এরকম ভাবেই রাখে অনেকে, আমরা ঘর সাজানোর কাজে এটা ব্যবহার করে থাকি। আর এটা আসলে প্লান্টস মানে অ্যাকুরিয়ামের জন্য খুবই ভালো, একটা নাইট্রেটস টাইপ ন্যাচারাল নাইট্রেট সাকার হিসাবে এটা বেস্ট একটা প্ল্যান্ট বলতে পারি আপনাদের জন্য। সো আপনারা ট্রাই করবেন, আপনাদের যেই ট্যাঙ্কই হোক আপনারা ট্রাই করবেন যে এরকম একটা মানে বাড়ির আশেপাশের থেকে বা যে কোনো জায়গা থেকে এরকম প্ল্যান্ট পেলে এনে আপনার ট্যাঙ্কে লাগিয়ে দেবেন। এটা লাগানো খুবই সোজা, জাস্ট তুলে আনবেন, তুলে আনার পর প্লান্টটিকে একটু ভালোভাবে ধুয়ে নেবেন যাতে কোনো বাইরের প্যারাসাইট বা রোগ জীবাণু না থাকে। তারপরে ডিরেক্ট আপনার ট্যাঙ্কে এর উপরে এরকম ঠিক উপরে এরকমভাবে সেট করবে যাতে ওটার ফুল ডালটা পানির নিচে না থাকে, শুধু শিকড়গুলোই পানির নিচে থাকে। জাস্ট একটা সাইড এরকম শিকড়ের নিচে জাস্ট মানে পানির নিচে দিয়ে দিবেন, তাহলেই আপনার সেট আপ রেডি। আর লাইটটাকে কেন জ্বালাইনি আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন, কারণ এই লাইটটা এতই পাওয়ারফুল। আমার ফোনে তো এমনি দেখছেন যে আমি ঠিকঠাকভাবে আসলে লাইট যদি আমি জ্বালাই তাহলে এমনি আগে দেখতে পারতাম যে দেখতে পাচ্ছেন, আর এই লাইটটা জ্বালালে ফুল ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যায়, ফলে অ্যাকুরিয়াম তো বোঝাই যায় না। সো এই জন্য হচ্ছে আমি আজকে লাইটটা অফ করে ভিডিও করতেছি। সো এটাই ছিল আজকের ভিডিও, ছোট একটি ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর একটা জিনিস যে আমাদের চ্যানেলটি আজকে হচ্ছে 400 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে, সো আপনাদের অনেক 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 ধন্যবাদ যে 400 জন মানুষ আপাতত আমাদের চ্যানেলটিকে ফলো করতেছে, আমাদের পরিবারের সাথে অ্যাড হয়েছে, আমাকে আপনারা ভালোবাসছেন, এটা দেখে আসলে খুবই ভালো লাগতেছে। সো আমার জন্য দোয়া করবেন যেন এরকম ভালো ভালো আরো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারি এবং ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি যাতে আপনাদের খুব কাজে লাগে। আমার এই চ্যানেলটি হচ্ছে রেগুলার, আমি ভিডিও আপডেট দিতে থাকি, আমি এমন কোনো ইউটিউবার না যে খুব সিরিয়াস টপিক নিয়ে কথা বলবো সবসময়, এরকম না। আমি রেগুলার ব্লগ হিসাবে আপনাদের হচ্ছে কন্টেন্ট দিয়ে ট্রাই করতেছি যাতে আপনারা রেগুলার একটা ফিশ ট্যাঙ্কে কি কি হয় বা কি কি হতে পারে সেরকম নিয়ে আপনারা একটা ধারণা পান। কারণ আমি তো দেখতেই পাচ্ছেন আগে হচ্ছে আমার লো টেক ছিল, এখন লো টেক থেকে লো মিড হয়েছে, মানে আগে হচ্ছে লো মিড ছিল আর এখন লো মিড থেকে এখন প্রায় বলা যায় ফুল মিড টেক হয়ে গেছে। আর এখন আপনারা মিড টেকের যাত্রা দেখবেন, আস্তে আস্তে মিড টেক থেকে আমি হাইটেক করবো। সো লাইট অলরেডি হয়ে গেছে, ফিল্টারও হয়ে গেছে, প্লান্টস হয়ে গেছে, এরপরে আমার টার্গেট হচ্ছে একটা CO2 সেট আপ দেবো, প্রেশারাইজ CO2। সো যতদিন না দিচ্ছি আপনারা তো দেখতেই পাবেন জার্নি আমার কেমন কি হয়, কি কি পরিবর্তন হয় বা কি কি করি বা না করি। আর ফার্টিলাইজার তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করতেছে, আর কোনো ফিস এখনো পর্যন্ত মারা যায়নি। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাই সেফ থাকুন, আল্লাহ হাফেজ।